একটা জাতি আর কতবার পথ হারাবে? আপনারা সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন, তাহলে কালোরা সাদার অ্যাপ্রন গায়ে দিয়ে সমাজে আর বিচরণ করতে পারবে না, তারা সমাজের কাছে ধরা পড়ে যাবে। আমরা তাকে স্পষ্টভাবে তাদেরকে এটাও বলেছি, সেই কালো ব্যক্তিটি আমি হলে আমার নাম বলে দেন, কোনো অসুবিধা নেই, সমাজ আমাকে চিনে ফেলুক। সমাজের কিছু দুষ্ট লোক আছে, তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কিছু দুষ্কর্ম সংগঠন করে, তারপরে এর দায় নিরীহ শান্তিপ্রিয় মানুষের ঘাড়ে চাপায় দেয়। এরা সবসময় পর্দার আড়ালে থেকে যায়, দরাচুরার বাইরে তাদের অবস্থান। আমরা সম্প্রতিকালে সকল ধর্মের সকল মতের মানুষের সাথে নিবিড়ভাবে মিশেছি, সবাইকে আমরা একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি, ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করা আমাদের কাজ নয়। ধর্ম যার যার নিজস্ব চয়েস, এর ভিত্তিতে আমরা এখানে মেজরিটি মাইনরিটিতে বিশ্বাসী না। এদেশে যারাই জন্মগ্রহণ করবে তারা এদেশের গর্বিত নাগরিক, তারা তাদের নাগরিক অধিকার সকলের মতো ন্যায্যতার ভিত্তিতে অবশ্যই তারা ভোগ করবে, তাদের নাগরিক অধিকারের সামান্য চিহ্নটুকুও খেলে নেওয়ার অধিকার কারণেই। আমরা আরেকটা কথা তাদেরকে অনুরোধ করেছি, দীর্ঘ অর্ধ শতাব্দীর ঊর্ধ্বে হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হয়েছে, এ দীর্ঘ সময়ে যারা কুমতলব হাসিলের জন্য বিভিন্ন ধর্মের মানুষের উপরে জীবনের ইজ্জতের সম্পদের উপরে আক্রমণ চালিয়েছে, আপনারা দয়া করে তাদের নাম খুলাসা করে দিন। আপনারা সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন, তাহলে কালোরা সাদার অ্যাপ্রন গায়ে দিয়ে সমাজে আর বিচরণ করতে পারবে না, তারা সমাজের কাছে ধরা পড়ে যাবে। আমরা তাকে স্পষ্টভাবে তাদেরকে এটাও বলেছি, সেই কালো ব্যক্তিটি আমি হলে আমার নাম বলে দেন, কোনো অসুবিধা নেই, সমাজ আমাকে চিনে ফেলুক। আমরা প্রত্যাশা করব আগামীতে কোনো অন্যায়কে কেউ বরদাস্ত করবে না এবং কেউ আড়াল করার চেষ্টা করবে না। যদি বরদাস্ত করে আড়াল করে, তাহলে এই দেশে সুস্থ সমাজ এবং সভ্যতা গড়ে ওঠার কোনো সম্ভাবনা নেই। এটা বারবার লঙ্ঘিত হবে, বারবার বাধাগ্রস্ত হবে এবং জাতি বারবার পথ হারাবে। একটা জাতি আর কতবার পথ হারাবে? কতবার আমাদেরকে উচ্চ মূল্যের রক্ত ঋণ পরিশোধ করতে হবে? সম্প্রতি আন্দোলনে কম বেশি হাজারখানেক যোদ্ধা অন্যায় সত্যের বিরুদ্ধে, বৈষম্য এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আল্লাহ তাআলার দরবারে তাদের ন্যায্য পাওনা আমি কামনা করছি এবং উত্তম পাওনা কামনা করছি।